হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা চার ভাই আজকে একটু বাইরে বের হয়েছি। তো সবচেয়ে বড় কথা, মানে কাজিনদের রিকোয়েস্ট আর না রাখতে পেরে শেষ পর্যন্ত কিন্তু বাইরে। তো এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং এই জায়গাটি কোথায় আমার মনে হয় যে ইন প্রিভিয়াস আপনারা কোনো ব্লগে দেখে থাকতে পারেন, বাট আজকে একটু নতুনভাবে দেখবেন। তো আমার কোলে বসে আছে আমার বড় মামার ছোটো ছেলে, তারপর এই পাশটায় হচ্ছে আমার খালাতো ভাই, দেখতে পাচ্ছেন নাইম, আর সর্বশেষ ও পাশে আমার বড় মামার আরেক ছেলে রাকিব। তো এনিওয়েজ, আজকে আমাদের সাথে সাদিক নেই, সাদিককে অনেক মিস করছি, ও মনে হয় কোনো এক জায়গায় ঘুরতে গিয়েছে, আই এম নট শিওর। ও ভোরবেলা গিয়ে বলতেছে ভাই আমি চলে গেলাম, তো আমি ঘুমাচ্ছিলাম যার কারণে আর বেশি জিজ্ঞাসা করিনি যে কোথায় চলে যাচ্ছিস। তো আমরা আসলে আজকে আমাদের গ্রামের পাশে যে ভাসু বিহার নামে খ্যাত, মূলত এই জায়গাতে আসছি, এবং একেবারেই সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে বলতে গেলে আমরা এই জায়গায়। তো এখন নাম ভাই তুই নাম, তোরা থাকতে হবে না। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটু ঘুরবো এবং এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড আই হোপ যে আপনাদের ভালো লাগবে। যারা বগুড়া আসবেন বা বগুড়ায় আসেন তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো যে এই জায়গাতে আসবেন। এটা হচ্ছে বগুড়ার কী বলবো যে শিবগঞ্জ থানার অন্তর্গত বা অন্তর্ভুক্ত। আপনারা শিবগঞ্জ থানায় আসলে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ঐতিহাসিক ভাসু বিহার কোথায়, আমরা সেখানে যেতে চাই। ভ্যানে চড়ে বা অটো যে রিক্সাগুলো রয়েছে এগুলো আসতে খুব বেশি সময় লাগবে না, বড়জোর সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক, এখানকার কিছু চিত্র এখন আপনাদের সাথে শেয়ার করব। যারা ভিডিও মানে ভিডিওটা দেখার জন্য এন্টার করেছেন সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানেই দেখতেই পাচ্ছেন আমার কাজিনরা কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে মনে হয়, আর এখানে আমার ছোট মামাতো ভাই ও উঠে সামনের দিকে গিয়েছে। একটা বিষয় যে এখানে আমাদের গ্রামের অনেকেই আসছে, কারণ হচ্ছে এখানে আমাদের গ্রাম থেকে নাকি ক্রিকেট ম্যাচ খেলতে আসছে, আমি যতটুকু শুনলাম ওই যে আমার মামাতো ভাই রাকিবের কাছ থেকে। তো এখানে কিন্তু মোটামুটি অনেক মানুষজন রয়েছে, তার কারণ হচ্ছে ঈদ পরবর্তী সময়গুলো সবাই এখানে একটু আনন্দ করার জন্যই মূলত পরিবারের সদস্যদের সাথে এখানে এসেছে, এবং তারা মোটামুটি এই জায়গাটাকেই বেছে নিয়েছে আনন্দ করার জন্য। কারণ হচ্ছে কোভিড-19 পরবর্তী সময়গুলোতে আপনি শহরে কোথাও যেতে পারবেন না, বা গেলেও হিউজ ক্রাউড, এবং সেই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি অনেক বড় ধরনের রেস্ট্রিকশন থাকে। আর এটা যেহেতু গ্রাম অঞ্চলের মধ্যে অবস্থিত, সুতরাং এই জায়গাতে কিন্তু রেস্ট্রিকশন অনেক কম রয়েছে। এবং আপনি যদি যে বিষয়টা আরেকটু যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে মাস্ক পরিহিত অবস্থায় মানুষ কিন্তু খুবই কম পাবেন না বললেই চলে, তার কারণ এই রুরাল এরিয়াটা কিন্তু মূলত এই কারণেই আসলে গ্রামগঞ্জের মানুষ যে বিষয়টি হয়ে থাকে আর কি। তো আপনাদেরকে এই পুরো যে এটা নরবতীর ধাপ নামে খ্যাত, এখানে আপনার কী বলবো যে পুরো যে চিত্রটা সেখানে একটু মানে দেখানোর চেষ্টা করতেছি, আগেও দেখিয়েছি, আবার যেহেতু আজকে আমরা আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে দেখা মানে আপনাদেরকে একটু দেখাই আর কি। আর এখানে যেটা জানতে পারলাম যে আমাদের গ্রামের ছেলেরা আসছে ক্রিকেট খেলার জন্য, তো এটা আসলে কতটুকু অথেন্টিক আমি এখনও পর্যন্ত জানি না, এখানে গেলে সেটা বুঝতে পারবো যে আসলে মানে নিউজটা কতটুকু সত্য। আমি এখনও পর্যন্ত কাউকে আমি দেখিনি। রাকিব কই, এটা কি আমাদের গ্রামের? কই, কাউরেই তো চিনি না। ও এটা দক্ষিণপাড়া ছেলেবেলা দেখতেছে। হ্যাঁ, ও নাজিম ব্যাট করতেছে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামেরই, আসলে আমি অনেক লম্বা সময় ধরে যেহেতু মানে গ্রামের বাইরে থাকি, সুতরাং ছোট উঠতি ছেলে পেলে যাদের ওদের খুব একটা চিনি না বললেই চলে। তো যাই হোক, এখানে এই জাম গাছটা কিন্তু অনেক, এটা জাম গাছ না? এই জাম গাছটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো এই জাম গাছ, এবং এটাকে নিয়ে কিন্তু অনেক ইতিহাসও রয়েছে। অন্য কোনো একসঙ্গে কিন্তু পুরোটাই একেবারে ঘাসে ঢাকা, আর এটা মূলত এক ধরনের এখানে নকশা করা হয়েছে, এই জায়গাগুলো এরকম ছিল বা মাটির অভ্যন্তরে রয়েছে। তো সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আগেও দেখিয়েছি আমি যেটা বললাম আপনাদেরকে, কারণ এই জায়গাতে আমি আগেও এসেছি। তো সবচেয়ে বড় কথা, আমার মামাতো ভাই খুব দরদরি করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওকে, এই আলী কাম হিয়ার,
ভাই তোমাকে অন্ধকার দেখাচ্ছে, তুমি এইদিকে তাকাও। তুমি এত দৌড়াদৌড়ি কেন করতেছো? খেলিচ্ছি। মানে খেলতে ভালো লাগে? নাম এদিকে নাম তো ভাই, এদিকে নাম। এই যে দেখেন, ও যে কি এইবার এইবার কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা কিছু প্রশ্ন করি, তুই এখানে কেন আসতে চাইছিলি? দেখার জন্য। দেখার জন্য? আচ্ছা তুই কাকে বেশি ভালোবাসিস, বাবা না মা? আব্বু। আব্বুকে। মাকে কেন কম ভালোবাসিস বল না ভাই, একটু একটু বল, সমস্যা নাই। মামি তোর আম্মু মারছে এখন, মারে এই কারণে তুই আব্বুকে বেশি ভালোবাসিস? আরে এদিকে তাকা, শেষ হয়নি এখনো, ইন্টারভিউ শেষ হয়নি। আচ্ছা তোর যে কয়টা বোন আছে, মৌমিতা, আরিফা, তারপর জুনিয়া, তামান্না, কে বেশি সবচেয়ে ভালোবাসে? এদিকে জুনিয়াপু বেশি ভালোবাসে। এটা মানে কি কারণে? জুনি এই দুই দিন যাবত তোকে তুলে খাওয়াচ্ছে, এই কারণে? তো যাই হোক, ও ছোট মানুষ, কখন কি মাথায় আসে তার ঠিক নেই। তো আপনাদের সাথেও একটু সে বিষয়গুলো শেয়ার করলাম, ভালো লাগে আর কি। মামাতো ভাইটা অনেক চঞ্চল এবং অস্থির। একদম নায়ক রূপে এন্ট্রি নিয়েছে আমার ভাই। তো কি বলবো, ভালো লাগতেছে একটু সামনে এসে কথা বলি আপনাদের সাথে। আই হোপ দ্যাট উইল বি বেটার। সন্ধ্যার আগ মুহূর্তে আর কি বা শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ রয়েছে, আর ওখানে বড় একটা বট গাছ না কি গাছ, ওই গাছটা আসলে অনেক কথা শুনি মাঝে মাঝে ওই গাছকে নিয়ে। তো যাই হোক, দেখি এখন পর্যন্ত আমরা সবাই ছবি উঠাচ্ছিলাম। তো মানে ছবি উঠিয়ে রাকিব খুব স্যাটিসফাইড, বাট আমার যে ছবিগুলো ওরা উঠাইছে খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, তারপরেও কিছু করার নেই, ভালো হোক কালো হোক হয়েছে তো মোটামুটি কিছু একটা। এখন কথা হচ্ছে যে সন্ধ্যা তো আর বেশিক্ষণ সময় হয়তো বা লাগবে না, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা বাসার দিকে ব্যাক করব। ভাইয়া তুমি আসবে না? আর ওই যে দেখেন দুষ্ট, পুরা দুষ্ট। এখন আমার মামাতো বোন, পাশাপাশি নিজের বোন, খালাতো বোন, ওরা আসতে চেয়েছিল বাট নিয়ে আসি নাই। ওদের অবশ্যই মন খারাপ হবে যখন বাসায় যাওয়ার পরে ছবিগুলো দেখবে বা ভিডিওগুলো দেখবে। তো যাই হোক, কিছু করার নেই, মন খারাপ হলেও তো কিছু করার নেই, বাট ওদেরকে নিয়ে আসতে পারিনি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা এখন এই পাশ থেকে একটু ওই পাশটাতে যাব, আপনাদেরকে একটু পেছনের ক্যামেরা দিয়ে দেখাই। একদম পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন ঠিক ওই পাশটাতে যাবো। তো ভাইয়া চলো তাহলে যাই। তুমি তো আজকে সবাইকে সালাম দিলে না? আসসালামু আলাইকুম। তো সবাই কিন্তু আমার এই ছোট্ট মামাতো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখন আমরা এখান থেকে জাম্প করব, অবশ্য ডিস্টেন্সটা মোটামুটি আছে নাকি। তো দেখি জাম্প প্রথম কে করবে, আমি। তুই করবি? ঠিক আছে দে জাম্প কর। ওয়াও দ্যাটস অ্যামেজিং। তুই আপনি আগে? না তুই আগে, আপনি দে। আচ্ছা ঠিক আছে। এটাই স্বাভাবিক, কারণ সন্ধ্যা পরবর্তী সময়, যেহেতু সন্ধ্যা সময় হয়ে গেছে অলমোস্ট, এখন এখান থেকে যে যার মতো করে চলে যাবে। কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবের আজান হয়ে যাবে, আমরাও চলে যাব। একেবারেই কি বলবো যে ইন মোমেন্টে রয়েছি, শেষ সময় বা শেষ মুহূর্তে। কিন্তু মানুষজন কিন্তু অনেক, আপনারা সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষজন রয়েছে এখনো পর্যন্ত। আর এই পাশটাতে এরা দুইজন কি কি যেন বলছে। এই নাইম, তুই তো ভাবছিলি যে আমি আসবো না, এরা দুজনই ভাবছে যে আসলে ওদেরকে নিয়ে আসবো না, তো ফাইনালি কিন্তু নিয়ে আসছি। তোদের প্রতিক্রিয়া কি, তোরা কি হ্যাপি নাকি আনহ্যাপি? হ্যাপি, সুখী সুখী। তোরা বলছে যে হ্যাপি, ওকে দ্যাটস গুড। সো এই পাশটা যেহেতু আসতে চেয়েছিলাম যার কারণেই আসা। কত সুন্দর সিনারিও, জাস্ট আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বাড়ির পথে ব্যাক করব। তো এখানে এই সাইডটাতে একটু আসতে চেয়েছিলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করতে চাচ্ছিলাম। এই যে দেখেন ওরা কি শুরু করছে, এই সূর্যটা কিন্তু মুহূর্তে মানে এই মুহূর্তেই মনে হচ্ছে অস্ত যাবে। এই সিনারিওটা যদি আপনাদেরকে দেখাতে পারি, আই হোপ দ্যাট উইল বি বেটার। তো সূর্যটা ঠিক কোথায়, আমরা সূর্যের খোঁজে রয়েছি, মানে দৌড়াদৌড়ি করতেছি বলতে গেলে একরকম। তো দেখেন এই পাশটা তো কিন্তু প্রচুর মানুষজনের জ্যাম রয়েছে, বা অনেকে রয়েছে এই পাশটাতে।
এই সাদিক কো ইয়া কি কই আসগর কই এ আসগর ও কি মন খারাপ করছে আসলে ওকে একা রেখে আসছি তো যার মন খারাপের একটা কারণ হতে পারে ওই যে দেখেন ও আসতে চাচ্ছে না ওই যে দেখেন ভাই আই তাড়াতাড়ি আই আসগর আসলে ওকে ওকে লাভ দিতে দেয়নি তো ওই কারণে মনে মন খারাপ করেছে আচ্ছা আপনাদেরকে আমি একটু মানে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা এটা একটু দেখাতে চাই সর্বোচ্চ চেষ্টা করেছি বা চেষ্টা করলাম আসলে যে সূর্যটাকে আসলে কোনোভাবে ক্যামেরা বন্দি করা যায় কিনা এত সুন্দর লাল টকটকে বাট রিয়েলি আনফর্চুনেট আমরা সেটা পারিনি বা সেটা আসলে সম্ভব হয়নি তো এখন আমরা বাড়ির পথে রওনা দেব বেশ কিছু চিত্র বা বেশ কিছু ভিডিও চিত্র অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করলাম আই ডোন্ট নো আপনাদের আসলে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে তো আন্তরিকভাবে দুঃখিত বলা ছাড়া আমার মনে হয় আর কিছুই থাকবে না